সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে। দেখছেন সামনে খামার উপযোগী বেশ কিছু ষাঁড় গরু, আর আমরা রয়েছি মেসার্স রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে। রফিকুল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আজকে দেখছি বেশ কয়েকটি, কয়টি আছে ভাই? আজকে আটটা আছে ভাই। আজকে আটটি গরুর একটি প্যাকেজ? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এগুলো দাঁতালো আছে নাকি সবই আগর? দাঁতালো আছে, আগরও আছে। দাঁতালো আছে, দাঁত ফাঁসও আছে। দাঁত ফাঁসও আছে, আগরও আছে। টোটাল কয়টা? আটটা। টোটাল এখানে আটটা। আচ্ছা, এই যে দেখছি এটা, এটা হচ্ছে প্রথম নাম্বার? হ্যাঁ প্রথম নাম্বার। এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়া লুজ আছে। এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা একটা দেশাল, দেশাল গরু। বয়সটা বললেন? দাঁত ফাঁস। দাঁত ফাঁস এখনো দাঁত হয় নাই? না দাঁত হয়নি, দাঁত হয়ে যাবে। দাঁত হয়ে যাবে, তবে একেবারে নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কম্বল আছে গোটা, কম্বল আছে গোটার। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, সরে দেন দেখি আমরা। তার পাশে এটা দুই নাম্বার, এটা দুই নাম্বার। এটার বয়স? এটাও দাঁত ফাঁস হয়ে গেছে। এটাও দাঁত ফাঁস হয়ে গেছে, দাঁত উঠে যাবে, দাঁত নড়তেছে। দাঁত উঠে যাবে, দাঁত নড়তেছে। চামপাতলা, চামপাতলা, বড়িটা আছে, বেশ সুন্দর, খুব সুন্দর। এই শাওলা কাজলা বলে, শাওলা কাজলা। মাথা গেটআপ ভালো, গেটআপটা সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, সারা দিন দেখি। এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার, দুই নাম্বার। এটা একটা দেশাল, দেশাল করে। এই দেখেন চুরটা, দেখেন চুরটা আছে ভালো। এইটা, এই জায়গাটা হবে শাওলা, এটা কাজলা। আচ্ছা আচ্ছা, দিয়ে শাওলা কাজলা। হ্যাঁ শাওলা কাজলা বলে। এটা হচ্ছে দুই নাম্বার, দুই নাম্বার। চামড়া ঢিলা, দেখছেন? না ঠিক আছে, একদম নিখুঁত মানের, নিখুঁত মানের। হাত পা দেখেন, হাত পা আছে, বেশ সুন্দর। সিরিয়ালের দুই নাম্বার, নিখুঁত মানের। এটা একটা দেশাল, দেশাল। আর এটা তিন নাম্বার, এটা হচ্ছে আপনার তিন নাম্বার, তিন নাম্বার। এটার, এটা, 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 এটার বয়স? এটারও বয়স ভাই, দাঁত ফাঁস হচ্ছে। এটাও দাঁত ফাঁস। হ্যাঁ, এই যে চামড়া দেখেন, চামড়া কি দেখলেন? চামড়া লুজ আছে, চামড়া লুজ। বডি দেখেন, বডি চওড়া, বডি চওড়া আছে, বডি খুব সুন্দর। আচ্ছা সুন্দর আছে। এটা হচ্ছে সিরিয়ালে তিন নাম্বার। হ্যাঁ তিন নাম্বার। এটা একটা দেশাল, দেশাল দেখেন, দেশাল। মোটামুটি নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা? না না কোনো সমস্যা নাই, নেই। সিরিয়ালে তিন নাম্বার, এটা একটা দেশাল, দেশাল গরু, দেশাল গরু। বড় চুষ্টা দেখেন, হ্যাঁ চুর ভালো আছে, চুর মাথা সবকিছুই, হাত পা সবকিছু ঠিক আছে। হ্যাঁ সবকিছু ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তিন, তার পাশে এটা চার, চার নাম্বার, চার নাম্বারটা আরো ভালো, চার নাম্বারটা আরো ভালো। দেখেন হাত পা দেখেন, এই যে কম্বলটা দেখেন, কম্বলটা আছে, দেশাল গরু, দেশাল গরু। এটা বিশাল, চামড়া কেমন দেখলেন? চামড়া লুজ আছে, এই যে চামড়া, চামড়া লুজ। যেখানে টানবেন সেখানে, যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে। চুরটা আছে, চুরটা আছে, শিং মাথা আছে, শিং মাথা সুন্দর, খুব সুন্দর। আচ্ছা সরা দেন, এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার। এটা একটা দেশাল, হ্যাঁ দেশাল, একেবারে নিখুঁত মানের, হ্যাঁ নিখুঁত মানা করো, দেখেন না করো, নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো স্পট নাই, এই জায়গায় কোনো স্পট নাই গরু। গরু মাথা মুথা খুব সুন্দর, মাথা মুথা খুব সুন্দর, কোনো স্পট নাই। হ্যাঁ এই যে গরু ঝুল আছে, না ঠিক আছে। সিরিয়ালের এই পাশে, এই পাশে দেখেন, চাম পাতলা, না ঠিক আছে। যেখানে টানবে সেখানে বাড়তি, যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে। সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার। এটা একটা দেশাল, দেশাল গরু। এই যে ব্যাটারিও দেখেন, ব্যাটারিও দুইটা, হ্যাঁ ব্যাটারিও দুইটা দেখেন। আচ্ছা এটা পাঁচ, দেশাল গরু, নিখুত মানের, না এই গরু গুলা তিন মাস পারলে ডবল টাকা হয়, তিন মাস পারলে ডবল টাকা হয়ে যাবে, ডবল টাকা হয়ে যাবে। সিরিয়ালের পাঁচ, পাঁচ নাম্বার। এটা চামড়া কেমন? চামড়া লুজ আছে ভাই, এগুলো চামড়া দেখতে হয় না ভাই, চামড়া লুজ আছে। যেখানে টানবেন সেখানে বাড়তে, যেখানে টানা যাবে সেখানেই বাড়তে হবে। সিরিয়ালের পাঁচ নাম্বার। আর এটা একটা দেশাল, এটা হচ্ছে ছয়, এটা লাল। হুম, চোরটা বেশ লম্বা, সিনাটা দেখেন, দেশাল গরু, সিনাটা সুন্দর, দাড়িটা লম্বা, দাড়িটা লম্বা, লম্বা আছে দাঁড়ি, প্রত্যেকটা গরু দাড়ি লম্বা। হ্যাঁ ভাই, এই দেখেন, হ্যাঁ চোরটা দেখেন, চোরটা আছে। এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার, ছয় নাম্বার।
এটা একটা দেশাল, খুব সুন্দর, মাথা মুথা ভালো আছে, মাথা মাথা সুন্দর আছে, গরুটা সুন্দর গরু, এই যে চুষ্টা দেখেন, চুরটা আছে বেশ, কোয়ালিটি ভালো, সিরিয়ালের ছয় কোয়ালিটি ভালো, কোয়ালিটি ফুল আছে, একেবারে নিখুত মানের, নিখুত মানের গরু, গরু আল্লাহর রহমতে, আজকে গরুগুলো খুব সুন্দর, আল্লাহর রহমতে গরুগুলো অনেক সুন্দর আছে, সিরিয়ালের এটা হচ্ছে ছয়, তাহলে টোটাল রয়েছে আটটা, আটটার মধ্যে এটা ছয়, আর এটা হচ্ছে সাত, এটা সাত নাম্বার, হ্যাঁ, এটা দেখেন, এটা চুষ্টা দেখেন, চুরটা দেখেন, চুষ ভালো আছে, বেশ লম্বা আছে, শিং মাথা সুন্দর, বডিও ভালো, বডিও ভালো, সিরিয়ালের সাত, সাত নাম্বার গুলো আচ্ছা, হ্যাঁ বডিটা সুন্দর, খুব সুন্দর, সিরিয়ালের সাত, ছেলে দেখুন, চাম্পাতলা, চাম্পাতলা, এটা দেশাল, দেশাল গরু, দেশাল গরু, দেশাল গরু, একেবারে নিখুত মানের, হ্যাঁ, দাঁতালো, দুই দাঁত, দুই দাঁত বয়স, হ্যাঁ, এটা দাঁতালো আছে, দাঁতালো আছে, চাম দেখেন, চামড়া ঢিলা, একেবারে কুচকুচে কালো, একের গরু, একের গরু, সিরিয়ালের এটা সর্বশেষ আট নাম্বার, মাথাটা সুন্দর, ভদ্র গরু, আচ্ছা আচ্ছা, দাঁত হয় নাই তবে দাঁতে চলে আসবে, এটা সর্বশেষ আট নাম্বার, এটা একটা দেশাল, দেশাল, দেশাল গরু সর্বশেষ আট, আর এটা দেখলাম আমরা, এটা সাত নাম্বার, সাত নাম্বার, এটাও দেশাল, এটাও দেশাল, তারপর এটা ছয় নাম্বার, ছয় নাম্বার, এটা দেখেন, ছয় নাম্বার, আর এটা হচ্ছে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার, এটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার, চার নাম্বার, এটা তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন, এটা হচ্ছে দুই, দুই, আর এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার, তাহলে টোটাল এই আটটা গরু, আটটা, আটটা গরু নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা রফিকুল ভাই, এগুলো যেহেতু পোষার গরু, সেক্ষেত্রে তো গোস্ত হিসাবে বিচার করলে হবে না, না ভাই, গোস্ত, তারপরে একটা আইডিয়া দেন যে কতটুকু গোস্ত হবে, এই যে হিসাবে আছে, হ্যাঁ, আল্লাহর রহমতে 100, 100 এর কাছাকাছি, 100 কেজি কাছাকাছি গোস্ত হতে পারে। আচ্ছা, চোখের আইডিয়া, চোখের আইডিয়া কি, গরুর বডিটা দেখেন না, বডি আছে দেখেন, আর হাইট দেখেন, আমার বুকের সমান না, ঠিক আছে, হাইটটাও আছে ভালো, খুব সুন্দর গরু, সুন্দর গরু, বডিও আছে বেশ চওড়া, হ্যাঁ, বডিও চওড়া আছে, আচ্ছা কি অবস্থা বলেন, কত রেট রেখেছেন আজকে, আজকে রেট ভাই সীমিত রেট রাখছি ভাই, কারণ রেটটা তো দেয় সীমিত রেট, কারণ রেট দিতে চাইছিলাম 65,500 করে, কিন্তু দিব না, কারণ দাম তো কমেছে, দাম তো গরু কম, হ্যাঁ, গরুর দামও কম, কম দামে কিনা, কম দামে দিয়ে দিব, কম দামে কিনা, কম দামে দিবেন, সেটা কত দিয়ে দিব, কারণ দর্শক ভাই যেন নিয়ে যায়, লাভ করতে, লাভবান হতে, কারণ আমারটা দেখলে হবে না, ওরটা দেখ, সমষ্টিগত বিষয়টা দেখতে হবে, কত রেট রেখেছেন, রাখছে ভাই 61,500 করে, 61,500, 61,500, মানে এই গরুগুলো আজ থেকে এক মাস আগে কত করে বিক্রি হয়েছে, এগুলো 66-67 আমি প্যাকেজ দিছি, আমার 66-67 প্যাকেজ দিছেন, বিক্রি হয়েছে, সেটা চুর নেমে আসে 61 তে, 70 বিক্রি হয়েছে, এই গরু 70 বিক্রি হয়েছে, 70 বিক্রি, এরকম গরু 70-72 এরকম গরু বিক্রি হয়েছে, আজকে এটা 61,500 টাকা, আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায়, ইনশাআল্লাহ আছে, আরো নিতে আছে, দোয়া আরো আছে, নিতে পারবেন, আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 01717 01717 15 15 28 28 44 44, হ্যাঁ জি, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে, তাছাড়া এখানে দুইটি নাম্বার আছে, যে কোনো একটির সাথে যোগাযোগ করলেই হবে না, হ্যাঁ জি ভাই, ঠিক আছে, তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।